হ্যালো মাই ইউটিউব ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে, আমি সুদীপ্তা আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি কিচেন টিপস, যেগুলো আমাদের দৈনন্দিন কাজে অনেক কাজে আসে এবং এগুলো যদি আপনি আপনার মাথায় রেখে দেন তাহলে কিন্তু যখন তখন যে কোনো পরিস্থিতিতে এই টিপসগুলি আপনার কাজে আসতে পারে। তো অবশ্যই টিপসগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে টিপসগুলি শুরু করা যাক। টিপস নাম্বার ওয়ান, আমরা কিন্তু অনেকেই আছি যারা শাক পাতা খেতে অনেক পছন্দ করি। বিশেষ করে অনেক সময় দেখা যায় বাড়িতে অনেক শাক পাতা আনে কিন্তু সেগুলো কিন্তু একবারে রান্না করা পসিবল হয় না, এমনকি ফ্রিজে রেখে দিলেও কিন্তু বেশি দিন রাখা যায় না, সেগুলো কেমন পানি পানি হয়ে যায়, নয়তো নষ্ট হয়ে যায়। তো এর থেকে শাকগুলোকে বাঁচানোর একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। তো তার জন্য আমি এখানে আমার সমস্ত শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি এবং ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং এই ক্লিন করা শাকগুলোকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে একটু বয়েল করে নিব। তো এখানে আমি বয়েল করার জন্য ব্যবহার করছি প্রেশার কুকার। তো এখন অনেকেই ভাবতে পারেন প্রেশার কুকারে আবার কেউ শাক সিদ্ধ করে নাকি? না বন্ধুরা, এখানে আমি সিটি দিব না, জাস্ট এখানে আমি একটু ভাপ দিয়ে কিন্তু শাকটাকে তুলে রাখবো। এবং এখানে আমি ব্যবহার করছি হলুদ, লবণ এবং কাঁচামরিচ, এবং এটা আমি মাঝখানে একটু ফাঁকা করে সেখানে দিয়ে দিয়েছি। এবং শাকে অনেকেই আছে ভাবতে পারে এখানে আমি হলুদ কেন ব্যবহার করলাম, শুধুমাত্র কালারটা যাতে ভালো থাকে তার জন্য কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করেছি। দেখুন এখানে আমার শাকটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং এটা আমি একটা জ্বালানির সাহায্যে সেঁকে নিব। পানিটা পুরোপুরি ঝরে গেলে কিন্তু এটা আমি বক্সে করে তুলে রাখবো এবং যেদিন আমি শাক খাবো সেদিনকে জাস্ট অল্প একটু বেক করে আমি তেলে ভেজে নিলেই কিন্তু আমার শাক একদম রেডি হয়ে যাবে। কম সময়ে চটজলদি শাক রান্না কিন্তু আপনারা এভাবে করতে পারেন এবং এতে করে কিন্তু অনেক সময় আপনারা বাঁচিয়ে ফেলতে পারবেন। একবার হলেও কিন্তু টিপসটি ফলো করে দেখবেন। টিপস নাম্বার টু, সিঙ্ক নোংরা হলে আমরা অনেক রকমের জিনিস ব্যবহার করে থাকি এবং এখানে কিন্তু আমি আজ আপনাদের কোনো কিছু ব্যবহার ছাড়াই কিভাবে আমরা সিঙ্ক পরিষ্কার রাখতে পারি সবজি দিয়ে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে কিন্তু আমার সিঙ্কটাতে ভালোই আয়রনের দাগ পড়েছে এবং আশেপাশে কিন্তু বেশ নোংরাও আছে। তো এখানে আমি নিয়েছি একটা টমেটো। আপনারা এখানে টমেটোর যে উপরের অংশ সেটা কিন্তু অনেকেই ফেলে দিয়ে থাকে, মানে সালাদ করার সময় কিন্তু আমরা উপরের অংশটা নিয়ে থাকি না, এটা কিন্তু আমরা ফেলেই দিই। তো এই বাড়তি অংশটা দিয়ে, মানে ফেলে দেওয়া অংশটা দিয়ে আমরা আজকে সিঙ্ক পরিষ্কার করে দেখাবো। আমি দুইটা টমেটোর থেকে কিন্তু উপরের অংশটা কেটে নিয়েছি, মানে বোটার অংশটা, এবং এখানে আমি ব্যবহার করছি খাবার সোডা। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ খাবার সোডা এই যে টমেটোর যে অংশটা আমরা কেটে নিলাম তার উপর নিয়ে নিলাম এবং এটা দিয়ে আমি এখন আমার সিঙ্ক পরিষ্কার করব। অনেকেই ভাবতে পারেন টমেটো দিয়ে আবার কীভাবে সিঙ্ক পরিষ্কার হয়। না বন্ধুরা, টমেটো কিন্তু এক ধরনের অ্যাসিডের কাজ করে এবং এটা দ্বারা কিন্তু আমরা যে কোনো নোংরা কিন্তু আমরা খুব সহজে পরিষ্কার করে ফেলতে পারি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার কথার পরে বিশ্বাস করে না, আপনারা কাজে বিশ্বাস করবেন। তো এখানে আমি টমেটোটা ভালোভাবে আমার সিঙ্কের চারিপাশে যেখানে যেখানে নোংরা বা আয়রন সব জায়গায় কিন্তু লাগিয়ে দিচ্ছি, দেখুন। এবং এখানে যদি সিঙ্ক বেশি নোংরা হয়ে থাকে কিংবা আয়রনের পরিমাণটা যদি অতিরিক্ত হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু লবণ ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ সল্ট নিয়ে নিলাম কারণ আমার সিঙ্কের আশেপাশে কিন্তু অনেক বেশি আয়রন জমেছে। তো এখন আমি এই খাবার সোডা, টমেটো এবং এই লবণ দিয়ে আমার সিঙ্কের চারিপাশে ঠিক যেখানে যেখানে হাত পৌঁছায় কিংবা যেটা যেটা জায়গা আমাদের চোখে পড়ে সব জায়গায় কিন্তু এই টমেটোর উপকরণটি লাগিয়ে দিচ্ছি এবং এটা আমি 10 থেকে 15 মিনিট এইভাবে করে কিন্তু রেখে দেব। এবং তারপর আমি নর্মাল পানি দিয়ে এটা ঘষে ঘষে ভালোভাবে ওয়াশ করে নিব। তো দেখুন এখানে আমি ফিরে এসেছি 15 মিনিট পর এবং এটা দেখুন কতটা পরিমাণ চকচক করছে। আমি এখানে টমেটোর যে বাড়তি অংশগুলো সেগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এটা কিন্তু একটু ভালোভাবে ক্লিন করতে হবে কারণ 15 মিনিটে কিন্তু এটা বেশ ভালোভাবে শুকিয়ে যাবে। সুতরাং এটা একটু স্টিল জুস দিয়ে ভালোভাবে ঘষে তুলে নেবেন। দেখুন কতটা পরিমাণ ক্লিন হয়েছে, আপনারা কিন্তু ক্যামেরায় দেখে বুঝতে পারছেন। কোনো রকমের কোনো ডিটারজেন্ট ক্লিন জার ছাড়াই কিন্তু আপনারা সবজি দিয়েই সিঙ্ক পরিষ্কার করতে পারবেন। টিপস নাম্বার থ্রি, রসুন পেঁয়াজ আমরা অনেক সময় অনেক করে ছুলে রাখি কারণ পরের দিনে কিন্তু এতে করে আমাদের রান্নার ঝামেলাটা বেশ ভালোই কম হয়, কারণ রসুন পেঁয়াজ ছোলা থাকলে কিন্তু রান্নায় আর কোনো রকমের কোনো ঝামেলা লাগে না। তো এখানে অনেকে আছে পলিথিনের ভিতর রসুন পেঁয়াজ ছুলে রেখে দেয়, তবে পলিথিনে রসুন রাখলে কিন্তু 3-4 দিনের মধ্যে সেটা নষ্ট হতে শুরু হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, আমি এখানে নিয়েছি দেখুন একটা টিস্যু পেপার এবং সেটা আমি একটা কন্টেনারের ভেতরে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি এবং এই রসুনগুলো এবং পেঁয়াজগুলো কিন্তু আমি এই কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু আপনি 1 সপ্তাহের বেশি যাবত ধরে খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন এবং এতটুকু পচবে না, নষ্ট হবে না, কারণ এর থেকে বেরোবে যে পানিটা সেটা কিন্তু সমস্তটাই এই টিস্যু শোষণ করে নিবে। তো এখন এইভাবে করে আপনারা নর্মাল ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন। টিপস নাম্বার ফাইভ,
দিন দিন তো কাঁচামরিচের দাম কিংবা যে কোনো শাকসবজির দামই কিন্তু আকাশ ছোঁয়া হচ্ছে, কিন্তু এখন এই সময়ে কাঁচামরিচের দাম কিন্তু আসলে অনেক বেশি। তো আমরা কিভাবে দীর্ঘদিন পর্যন্ত কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারি তার একটা ছোট টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু কাঁচামরিচ ভালোভাবে বাজার থেকে আনার সাথে সাথেই বোটা ছাড়িয়ে নেবেন, এবং যদি সম্ভব হয় তাহলে পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে রোদে শুকিয়ে নেবেন। এবং তারপর যেটা করবেন, এই যে এই টাইপের শপিং ব্যাগগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাসাতেই আছে, এবং এই শপিং ব্যাগগুলো কিন্তু কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য একদম পারফেক্ট, কারণ এর মধ্যে কাঁচামরিচ শুকিয়ে যাবে কিন্তু একটা কাঁচামরিচও কিন্তু নষ্ট হবে না। আপনারা কিন্তু এইভাবে করে 15 থেকে 20 দিনের জন্য নর্মাল ফ্রিজে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন। এছাড়াও আপনারা চাইলে ডিপ ফ্রিজেও কিন্তু, এই যে কড়া বাজার এখন, এই সময় কিন্তু আপনারা কাঁচামরিচ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। টিপস নাম্বার 5, এখন আমরা কিন্তু অনেকেই আছি যারা ওয়াশিং মেশিনে সবসময় কাপড় চাপড় কেচে থাকি, কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় চাপড় কাচলে একটা সমস্যার সম্মুখীন কিন্তু আমরা অনেকেই হই, বিশেষ করে যাদের অটো মেশিন তাদের কিন্তু এই সমস্যাটা বেশি ফেস করতে হয়। তো সেটা হলো কাপড় চাপড়ে কিন্তু ডিটারজেন্ট অনেক সময় লেগেই থাকে, যেটা অনেক বেশি কষ্টদায়ক, এবং যখন কাপড় ধোয়া হয়ে যায় তারপর যখন এই ডিটারজেন্টগুলো দেখা যায় তখন কিন্তু আর কিছুই করার থাকে না এবং কাপড় কিন্তু একটু সাদা সাদা হয়ে যায়। তো আজকের এই টিপসটি ফলো করলে কিন্তু নেক্সট টাইম থেকে আপনাদের আর এই সমস্যার ফেস টু ফেস হতে হবে না। তো তার জন্য এখানে আমি নিয়েছি মোজা, আমরা পায়ে যেই মোজা পরে থাকি সেই মোজা এখানে আমি নিয়েছি। আমি এখানে দুইটা ব্যবহার করছি না, আমি এখানে একটা দিয়েই দেখাচ্ছি আপনাদের। এখন এখানে আমি মোজার ভেতরে একটু ফাঁক করে নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন ডিটারজেন্ট পাউডার। আপনারা যে যে ব্র্যান্ডের ডিটারজেন্ট ব্যবহার করেন না কেন সেটাই কিন্তু এখানে নিতে পারবেন। তো আমি এই মোজার মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে নিলাম আমার পরিমাণ মতন, এবং আপনি যদি ওয়াশিং মেশিনে 3-4 পদের কাপড় একবারে দিয়ে থাকেন, মানে বিভিন্ন রঙের, অনেক সময় দেখা যায় রং কিন্তু এদিক ওদিক হয়ে যায়, তো তার থেকে বাঁচার জন্য আমি এখানে আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, লবণ। আমি এই ডিটারজেন্টের সাথে কিন্তু কিছুটা পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি, এবং লবণ কিন্তু জীবাণু ধ্বংস করতে খুবই কার্যকরী একটি জিনিস। তো এখানে আমি ডিটারজেন্টের সাথে লবণ নিয়ে নিলাম, এবং এখন আমি মোজায় দিয়ে দেবো একটি গিট। এই গিটটা কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে দিতে হবে, যেন কোনোভাবেই যাতে ডিটারজেন্ট কিংবা লবণটা এই ওপর থেকে বের হয়ে না আসতে পারে। আপনি যখন এইভাবে করে ডিটারজেন্টটা ব্যবহার করবেন দেখবেন আপনার কাপড়ে কিন্তু আর কখনোই সাদা দাগ থাকবে না। তো এখন এটা কিভাবে ব্যবহার করবেন সেটাই প্রশ্ন। এখন আমি এই ডিটারজেন্টটা আমার ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো থাকবে ঠিক সেইগুলার মাঝখানে দিয়ে দেবো, এবং পর্যাপ্ত পরিমাণে ওয়াটার নিয়ে নেবো, এবং ঠিক নর্মাল যেভাবে আমরা ওয়াশ করে থাকি সেভাবে করে কিন্তু কাপড়গুলো ওয়াশ করতে দেবো। তবে এখানে আমরা এক্সট্রা আর কোনো ডিটারজেন্ট পাউডার দেবো না, জাস্ট এই যে মোজাটা এটা এর মধ্যে আমরা ফেলে দেবো, এবং এরপর আমরা পর্যাপ্ত পানি দিয়ে মেশিনটা চালিয়ে দিব। এবং এতে করে যেটা হবে, ডিটারজেন্টটা কিন্তু ভেতরে ভালোভাবে গুলে তারপর আমাদের অন্যান্য কাপড়ে লাগবে, এতে করে কী হবে ডিটারজেন্টের ভেতরে যে বড় বড় দানা টাইপের জিনিস থাকে সেটা কিন্তু আর কখনোই কাপড় চাপড়ে বেশি বেশি লেগে থাকবে না, এটা একদম সুন্দরভাবে গলে যাবে এবং তারপর কিন্তু প্রত্যেকটা কাপড়ে লাগবে। এবং এভাবে কাপড় ধোয়ার পরে আপনি দেখবেন আপনার কাপড় কিন্তু তুলনামূলকভাবে বেশি পরিষ্কার হবে আগের তুলনায়। আশা করছি টিপসগুলো আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও প্রত্যেকে চেষ্টা করে দেখবেন, এবং ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।